তো মামুনি তুমি কি চাচ্ছ বলো? আসলে এই ঘরটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, যার ফলে আমি আমার আব্বুকেও বলেছি এবং আপনাকেও বলেছি আমি চাই যে ওনাদের ঘরটা মেরামত বা কাজ করা হোক আর কি ঘরের। আচ্ছা, তুমি তাহলে তোমাকে, তুমি তো কলেজে পড়ো, কোন কলেজে পড়ো নামটা বলো। আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়ি, দ্বিতীয় বর্ষে পড়ি। ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস কলেজ দ্বিতীয় বর্ষ? আচ্ছা। রহমান রাহিম দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি নোয়াখালী জেলার কবিরহাট থানার ধানসিড়ি ইউনিয়নের জগদানন্দ গ্রাম। এই গ্রামে একটি অসহায় পরিবার, আসলে আমি জানতাম না, আমার একমাত্র আদরের ভাতিজি প্রিয়া, জান্নাতুল পেরদোস প্রিয়া, তো সে ঈদ করতে তার বাবা মার সাথে বাড়িতে আসে। আসার পর সে গত ঈদেও যেরকম মানবিক কাজে আমার সাথে সামিল হয়েছে, এবারও সে খুঁজে আমার জন্য একটি মানবিক কাজ বের করেছে এবং সেটা করার জন্য আমাকে ধরেছে। পাশে দাঁড়ানো আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন, উনি নোয়াখালী জেলা পরিষদ সদস্য, তো আমাদেরকে নিয়ে আসছে এবং এখানে সহায়তা করা করতে হবে এরকম একটি বায়না ধরেছে। মানুষ বায়না ধরে ভালো কোনো মোবাইল কিংবা ভালো কোনো ড্রেসের জন্য, সে বায়না ধরেছে এই ঘর, এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। তাই আজকে এসেছি আমরা ওনাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে স্বামী স্ত্রী দুজন এবং ওনাদের দুজন সন্তান রয়েছে এবং ওনারা খুবই দরিদ্র বলা চলে না, দরিদ্র সীমা অত্যন্ত নিচে বলা চলে। যদি আমরা ওনাদের সাথে একটু কথা বলি, আপনার নামটা বলেন? আসানুল্লাহ। আসানুল্লাহ, তো আপনি কী কাজ করেন? আমি দিনমজুরি করি, খাসবাস করি, কোনো রকম দিন কাটাই। দিনমজুর করেন, নিজের কি আছে সম্পত্তি? গর্বিটা ছাড়া আর কিছু নেই। গর্বিটা ছাড়া আর কিছু নেই না। আচ্ছা, তো এখন আপনার এখানে এই দিনমজুরি যে করেন, দিনমজুর মানে কি কাজ করেন? রোয়া রুই, মাটি কাটি, অন্যের জমিতে চাষ করেন। এটা কি সবসময় বারো মাস থাকে? সবসময় বারো মাস থাকে না, বারো মাস থাকে না। তো তখন কিভাবে আপনার সংসার চলে? এই ছড়ি আল্লাহ সালার। মাঝে মাঝে খাবার থাকে বাসায়? বলছেন যে খাবার থাকে না, মাঝে থাকে, কোনো সময় কোনো সময় থাকে না, অনেক সময় উপাসও থাকে, থাকতে হয়। এরা দুজন আপনার সন্তান, আপনার স্ত্রী, আপনার নাম কি? জেসমিন আক্তার। জেসমিন আক্তার, আর আপনার নাম কি বলছেন? আসানুল্লাহ। আসানুল্লাহ, এরা দুজন আপনার বাচ্চা। আসলে মানুষ কতটা অসহায় হতে পারে যে আগামীকালকে ঈদ, সেই ঈদে যে বাচ্চা নতুন ড্রেস পরবে, যেখানে খাবারই নেই সেখানে ড্রেস তো অনেক পরের ব্যাপার। এই বাচ্চার নাম কি? আশিক। এই বাচ্চাটা কিন্তু ছেলে বাচ্চা, কিন্তু তার পরনে যেটা রয়েছে, কাছ থেকে দেখাও, তার পরনে যেটা রয়েছে সেটা মেয়েদের পোশাক এবং অত্যন্ত পুরনো পোশাক, এবং এখানে এই গিট দেওয়া আছে যে মানুষ কতটা অসহায় দরিদ্র হতে পারে। এবং আমরা যারা আছি সমাজে বিত্তবান, আমরা গরু কাচ্ছে কাচ্ছে কে কত বড় গরু কিনতে পারি, আমরা এই প্রতিযোগিতা করি, কিন্তু আমরা প্রতিযোগিতা করি না একটা অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর। এই যে এই যে মেয়ের ড্রেস অনেক পুরনো, এ তার উপরে এখানে ঘেরো দিয়ে রেখেছে, এত অসহায় পরিবার। আসলে কাছ থেকে না হাঁটলে, প্রত্যন্ত অঞ্চলে না ঘুরলে এগুলো কিছুই দেখা যায় না, বোঝা যায় না। তোমার নাম কি বাবা? আসিফ। আসিফ, এই আর আসিফ তুমি এদিকে ঘুরো, যে এই সেটা ছেঁড়া প্যান্ট এবং এই শার্ট যে কতদিনের পুরনো, এবং ঈদের দিন যখন তারা বের হবে, তাদের সামনে যখন অন্যান্য বাচ্চারা নতুন কাপড় নিয়ে আসবে, তখন এদেরই মনে বা কী আসবে, আর এই ফ্যামিলির মনেই বা কী আসবে? আমরা সেদিকে যাব না, সেটা অনেক দূরের কথা। আমরা যদি আপনারা দাঁড়ান, তাদের একটু দেখি, যে দেখি মা তুমি এ পাশে আসো, মা এই এই ঘরটা তুমি ওদিকে যাও, এই যে ঘরটা, এটা তো আপনার রান্নাঘর নাকি? এই রান্নাঘরটা 2021 সালে এই পলিথিন দিয়ে, এই পলিথিনের রান্নাঘর, এদিকে আসো দেখাও একটু, ওই যে ভিতরে দেখা যাচ্ছে চুলা, দেখা যাচ্ছে চুলা, আর এই হচ্ছে এই রান্নাঘর, এই পলিথিন দিয়ে চারপাশ, কিন্তু এই পলিথিন দেওয়া, এটা রান্নাঘর। আর যদি আমরা ওনাদের থাকার ঘরটা দেখি, ভাই এটা তো আপনার থাকার ঘর নাকি? এই থাকার ঘরটা যদি আমরা দেখাই, যে 2021 সালে এই যে এটা, কিন্তু এইটা কী কী জিনিস? এটা ময়দা, এটা কিন্তু আঞ্চলিক ভাষায় ময়দা বলে, এটা সম্ভবত ঝাউ গাছের মতো কিছু একটা হবে, এটা সনের সন, আর সনও বলা চলে না, এটা হচ্ছে পুরনো, কাছে আসো নাহলে মানুষ বুঝতে পারবে না, এটা হচ্ছে পুরনো যে খেজুর গাছের যে পাতা, এই খেজুর গাছ দিয়ে এই পাতা আর এই সন, এখানে কিন্তু হাত ঢুকে যাচ্ছে এই জায়গায়, এই চারজন মানুষের বসবাস। এদিকে আসো, মানুষ বলবো না প্রাণী বলবো, মানুষ এত খারাপ অবস্থায় থাকে না। তো আমরা দেখতে পাচ্ছি যে এই হচ্ছে ওনার আসবাবপত্র। আমরা যারা অর্থ প্রাচুর্যের প্রতিযোগিতায় লড়ি, তারা যেন একটু আমরা অন্তঃচক্ষু দিয়ে দেখি, এই হচ্ছে ওনাদের আসবাবপত্র। একটা মানুষের জীবন চলতে কী লাগে? এই একটি চৌকি ছাড়া আর বাসায় কিছুই নেই, নিচে মাটি এবং ওইদিকে এই বেড়াগুলো অত্যন্ত ফাঁক,
বের হও। তো আমরা যদি এই পাশটা একটু দেখাই যে একজন মানুষের থাকার ঘর, এদিকে সামান্য একটা চট দেওয়া, চাটাই দেওয়া আর কিছুই না, আর এই পাশ থেকে অত্যন্ত ভাঙাচুরা। আমরা তোমরা দাঁড়াও না, এই যে দেখতে পাচ্ছি যে আপনার বাচ্চাদের এখানে রাখেন, তো এই রকম অসহায়, আর ওরা যে এই এই দুঃসহ অবস্থার মধ্যে রয়েছে, এই অবস্থাটা কিন্তু একদিনে না। আপনার এই বাড়িটা আজকে কত বছর এভাবে? এই বাসে ধরেন না ৩০ বছর। ৩০ বছর এভাবে আছেন, ৩০ বছর নতুন ঘরে উঠতে পারেন নাই? না, এ শুধু অর্থের অভাবে। অর্থের অভাবে? আচ্ছা, এই অর্থের অভাবে আজ ৩০ বছর যাবত এই কুড়ে ঘরে বাস করছে। আসলে আমাদের অন্তঃচক্ষু না খুললে, প্রত্যন্ত অঞ্চল না খুললে কখনোই মানুষের এই দুরবস্থা বোঝা যাবে না এবং উপলব্ধি করা যাবে না। আর আমরা যে প্রাচুর্যে মেতে আছি, আমাদের সুক্রিয়া কখনোই হয় না। কীভাবে আমাদের পাঁচতলা থেকে ১০তলা বিল্ডিং হবে, যা কই দিকে যাবো না। আবারও বলছি, আমার এই ছোট্ট মামুনি, আদরের ভাতিজি, সে এবার এসে খুঁজে এই বিষয়টি জানতে পেরে, তার মামাকে জানায়, তার মামা এবং আমাকে জানায়, এবং সে একরকম জোর করে আমার বড় ভাই এবং আমরা প্রথমে আসতে চাই না, কোথায় নিয়ে যাচ্ছে, পরে আসলাম এবং বিস্তারিত দেখলাম। দেখার পরে যে অন্তর থেকে উপলব্ধি করছি যে মানুষজনের পাশে না দাঁড়ালে আসলে মানসিকতা, মানবিকতা বা মনুষ্যত্ব কিছুই থাকে না। আমরা এই ঘরটি দেখিয়ে বলবো না যে কেউ আসেন কিনা সাহায্য করেন, কিংবা কেউ তাদের পাশে দাঁড়ান, এ কথা বলবো না। আমাদেরকে যতটুকু দিছে তার মধ্যে থেকে আমরা চেষ্টা করব তার পাশে দাঁড়ানোর জন্য। তো মামুনি, তুমি কি চাচ্ছ বলো? আসলে এই ঘরটা দেখে আমার খুবই খারাপ লেগেছে, যার ফলে আমি আমার আব্বুকেও বলেছি এবং আপনাকেও বলেছি, আমি চাই যে ওনাদের ঘরটা মেরামত বা কাজ করা হোক আর কি ঘরের। আচ্ছা, তুমি তাহলে, তোমাকে, তুমি তো কলেজে পড়ো, কোন কলেজে পড়ো, নামটা বলো। আমি সিদ্ধেশ্বরী গার্লস কলেজে পড়ি, দ্বিতীয় বর্ষে পড়ি। ঢাকা সিদ্ধেশ্বরী গার্লস কলেজ দ্বিতীয় বর্ষ? আচ্ছা, যা হোক, সে আমার একমাত্র আদরের আপন ভাতিজি, আমাদের মা, সে তো সে আজকে আমাদের কাছে যে আবদার করছে, আমরা এই আবদার অবশ্যই অ্যাকসেপ্ট করেছি। এবং এই ধরনের মানবিকতামূলক গুণাবলী সবার মধ্যে থাকা প্রয়োজন, শিক্ষা পরে, মানবিকতা হচ্ছে আগে। তো আমরা আজকে এই ঘরটা যাতে একটি সুন্দর ঘরের আকৃতি পায় এবং চারপাশ টিন দিয়ে যাতে ওনাদের যে স্ট্রাকচারটা আছে, ভিটাটা আছে, এই ভিটা যাতে সুন্দর একটি ঘর তৈরি হয় চারপাশ টিন দিয়ে, যাতে ভালো মতো একটি মানে দেখার মতো বা থাকার মতো ঘর হয়, এই পশু পাখির ঘরের মতো মানুষ যাতে না থাকে, মানবিকতা যাতে মারা না যায়, এই জন্য শ্রদ্ধেয় বড় ভাইকে অনুরোধ করব। তো ভাই, আপনি তো এই একজন জনপ্রতিনিধি, নোয়াখালী জেলা পরিষদ সদস্য, আমি কি আপনার কাছে আশা করতে পারি ওনার এই ঘরটা আপনি চারপাশ টিন দিয়ে অন্তত কমপ্লিট করে দেবেন? ধন্যবাদ শওকত। স্নেহের ছোটো ভাই, আমার একমাত্র কন্যা এই পবিত্র কোরবানের ঈদে দেশে এসেছে, সে তার মামাকে নিয়ে বিভিন্ন এলাকায় ঘুরতেছে, তার কী অবস্থা, মানুষকে আমার থেকে যতটুক পারে সহযোগিতা করার জন্য, এবং আমাকে এই ঘরটাতে নিয়ে এসেছে, দেখানো হয়েছে এবং তোমার কাছেও বলছে। তো ইনশাল্লাহ আমি অজফা ঢাকায় এইভাবে বিভিন্ন জায়গায় যেখানে যারা অবস্থায় আছে দুরবস্থায়, আমার সাধ্যমতো যতটুক আমি সর্বদা অতীতে যেমন করতেছি বর্তমানেও করব, ভবিষ্যতে আল্লাহ আমাকে বাসা রাখলে করবো। উনাদের এই ঘরটা এমনভাবে আবদার করি, আমাকে ধরছে আমার একমাত্র কন্যা, আমি না করতে পারি নাই, আমি এটা অবশ্যই করে দিব ইনশাল্লাহ। আমি চাই প্রত্যেকটা জনপ্রতিনিধি যার যার এলাকায় এভাবে মানবতার কাজে এগিয়ে আসবেন, সকলের প্রতি আমার এই অনুরোধ। এটা কিন্তু আমার নির্বাচনী এলাকার ভিতরে না, তারপরও আমি নির্বাচনের এলাকার ভিতরে না হইলে কী বো, আমি নোয়াখালীর যে কোনো জায়গায় আমি যদি কারো থেকে কোনো দুরবস্থার, মানবতার চরম বিপর্যয়ের কথা শুনি আমি ছুটে যাই। এই যে নির্বাচনী এলাকা না, তারপরও আমি খবর পেয়েছি আমার মেয়ে আমাকে নিয়ে এসছে, চলে এসছি এবং আমি কাজ করে দেবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ। শ্রদ্ধেয় বড় ভাই জনাব আনোয়ার হোসেন, নোয়াখালী জেলা পরিষদ সদস্য, উনি যে কথাটা বলেছে সত্যি আমাদের জন্য অত্যন্ত আনন্দের। উনি এই এলাকার জনপ্রতিনিধি না হয়ে অন্য এলাকার জনপ্রতিনিধি, তার নির্বাচনী এলাকার বাহিরে এসেও উনি যে কাজটা করছে এজন্য ওনাদের সাধুবাদ। এজন্য বাংলাদেশের প্রত্যেকটা মানবিক নেতৃস্থানীয় যারা রয়েছেন নির্বাচিত, ওনাদের প্রতি আমাদের বিনম্র অনুরোধ, আপনাদের এলাকা না হলেও যদি কখনো এরকম অমানবিক ঘটনার আপনারা সাক্ষী হন, তাহলে অবশ্যই যার যার এলাকা না হলেও
এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াবেন, ওনারা আপনাদের দিকেই তাকিয়ে আছে। তাই আপনারা আপনাদের মানবিক গুণাবলী বৃদ্ধি করবেন এবং দ্রুত সময়ের মধ্যে আমরা এই ঘরটি শ্রদ্ধেয় বড় ভাইয়ের স্পন্সরে এটা সম্পূর্ণ একটি ভালো আকৃতি নিয়ে এবং দ্রুত আপনাদের কাছে আরেকটি এটা কী অবস্থায় শেষ পর্যন্ত গেছে বা উনি কী সহায়তা করেছে, এটা কী হয়েছে সেটা আমরা ইনশাল্লাহ আরেকটি ভিডিওতে আপনাদের দেখাবো। যদি আমাদের এই পরবর্তীতে ভিডিওটা আপনারা দেখতে চান, ইচ্ছে করলে আমাদের এই মানবিক শওকত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইনশাল্লাহ আপনারা পরবর্তী খুব দ্রুত। আচ্ছা, আনুমানিক আপনার কয় সপ্তাহ সময় লাগতে পারে এই বিষয়টা? আমি চেষ্টা করব এই সপ্তাহের ভিতরে করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, ওনার থেকে আমরা যে কমিটমেন্ট নিয়েছি যে এক সপ্তাহের মধ্যে যাতে ঘরটি একটি ভালো আকৃতি ধারণ করে এবং সেই আকৃতির ভালো ঘরটি আমরা ইনশাল্লাহ এক সপ্তাহের মধ্যে আবার ভিডিওতে ধারণ করে দেখাবো। তো ভাই, আপনার তো ইনশাল্লাহ ভাইয়ের কথা দিয়েছে আপনার ঘর হয়ে যাবে ইনশাল্লাহ, আপনার ঘরটা যদি ক্লিয়ার হয়ে যায় ইনশাল্লাহ, এটা তো আপনার জন্য মানে যেটা 30 বছরে পারেন নাই এটা তো আপনার জন্য ভালো একটা ইয়ে হবে, উপহার। ঠিক আছে, তো ইনশাল্লাহ সবাই আমার এই ভাতিজির জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আর আমরা খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ চেষ্টা করবো এক সপ্তাহের মধ্যে আপনাদের অন্তত ভালো মানের কোনো কিছু একটা তৈরি করে দিয়ে এবং আমরা সেটা আবার আপনাদের মধ্যে উপস্থাপন করব। ধন্যবাদ সবাইকে, সবার মানবিকতা বোধ জাগ্রত হোক। নোয়াখালীর কবিরহাটের ধানসিডি ইউনিয়নের জগদানন্দ গ্রাম থেকে আসসালামু আলাইকুম।